এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, একটু ঘুরতে যাচ্ছি, তোমাদের সাথেও সবকিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা গাজলডোবা হয়ে চালসার দিকে যাচ্ছিলাম। ওয়েদারটাও সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি রোদ ছিল, রাস্তাতে বেশ ভালোই ভিড় ছিল। গাজলডোবাতে যতটা আশা করেছিলাম ঠিক ততটা ভিড় ছিল না, কিন্তু খুব কম ভিড়ও ছিল না আজকে। কাজলডোবা পেরিয়ে আমরা ওদলাবাড়ি হয়ে মালবাজার হয়ে চালসার দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। যতটাই পাহাড়ের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, ততই আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছিল। এই যে আমরা চলে এসেছি প্রায় একদম চালসার কাছাকাছি। চালসার কাছাকাছি যাওয়ার পর একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছিল চারপাশটা, তো একটু দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। আমরা চালসায় পৌঁছে গেছি। এবার এখানে একটা ভিউ পয়েন্টের মতো জায়গা ছিল, যেখানে সবাই বসে সময় কাটাতে পারছিল। আর সুন্দর একটা এই যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিউটাও দেখা যাচ্ছিল। আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিউটা এনজয় করেছি। ভিউটা ভীষণ সুন্দর, তোমরাও যেতে পারো এই জায়গাটায়। চালসা থেকে বেরোবার সময় আমরা ঠিক করেছিলাম আজকে আমরা একটু মূর্তিতে যাব। তো মূর্তি নদীর পাশে এসে আমরা কিছুক্ষণ সময় বসে একসাথে গল্প করছিলাম আর চারপাশটা দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। বিকেলবেলা মূর্তি নদীর পাশে বসে সময় কাটানোর মজাই আলাদা। প্রায় বিকেল হয়ে গেছিল, তাই এবার আমরা আস্তে আস্তে মূর্তি থেকে বেরোচ্ছিলাম। মূর্তি থেকে বেরোবার সময় আমরা মনে মনে ভাবছিলাম যে এবার আমরা কোথাও একটু বসে খাওয়া দাওয়া করব। তো আজকে নিউ ইয়ার উপলক্ষে মূর্তিতে যে পরিমাণ ভিড় ছিল, তো আশেপাশে কোথাও একটু ফাঁকা জায়গা আমরা খুঁজে পাইনি। তাই আমরা বেরিয়ে ভাবছিলাম এবারে আমরা লাটাগুড়ি হয়ে জলপাইগুড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করব। আর সূর্যটাও অস্ত যাচ্ছিল, বেশ সুন্দর লাগছে। এবারে আমরা লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে জলপাইগুড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। আর জলপাইগুড়িতে এসেই আমরা সোজা চলে এসেছিলাম হাংরি স্পুনে। এখানকার খাবার দাবার খুব ভালো ছিল। আমরা বাটার নান আর চিকেন বাটার মশালা অর্ডার করেছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার নিউ ইয়ার এরকমভাবেই ঘুরে খেয়ে আনন্দ করে কাটলো। তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।